কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে। কি করতে? আমি যাই। হুম? মাকে দেখাতে। মাকে দেখাতে? কি হয়েছে মায়ের? জ্বর এসেছে। জ্বর এসেছে? হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবার, তো এখন টাইম হচ্ছে 1:45। তো আমি এখন যাবো ডাক্তার দেখাতে, কারণ 2টার সময় আমার চোখের ডাক্তার দেখানোর কথা ছিল, তোমরা জানো তো। তাড়াহুড়ো করে স্নান করে নিলাম আমি আর মেয়ে। ও এইমাত্র আঁকা ম্যাডাম এইমাত্র বেরোলো, মানে শ্রেয়াই আর কি, শ্রেয়াই মাত্র বেরোলো। তো এখন মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাই, এই সরি মানে আমি ডাক্তারের কাছে যাই আর মেয়েকে আর সোমনাথকেও নিয়ে যাচ্ছি, কারণ আমরা ডাক্তার দেখানো হয়ে গেলে, ওষুধ নেওয়া হয়ে গেলে চশমা তো কিনবোই, আজকে নতুন চশমা হবে, আশা করি তোমাদের পছন্দ হবে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে ওয়াটার পিউরিফাই কিনতে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে পরে ফ্রি হয়ে কথা হবে। রান্না বান্না সব কিছু এখানে রাখাই আছে, কিন্তু এখন আর কিছু দেখাবো না। সকালবেলা মানে রান্না টান্না করেছি, আর দুপুরবেলা আজকে জলখাবারে করেছিলাম ডালিয়া আর হচ্ছে ডিম সিদ্ধ। তো সোমনাথ ডিম সিদ্ধটা খায়নি, ও শুধু ডালিয়াটা খেয়েছে। তো মেয়েও ডালিয়ার ডিম সিদ্ধ খেয়েছে, আমি ডালিয়ার ডিম সিদ্ধ খেয়েছি। আর রান্নাবান্নাগুলো করা থাকলো, পেট ভরা আছে সবার, অসুবিধা নেই, ফিরে এসে তারপরে ভাত খাবো, ঠিক আছে? জুতো বের করবো, কানেরটা পড়তে আবার ঘরে ঢুকেছিলাম, কারণ কানটা খালি রেখে আমার রাস্তায় বেরোতে কেমন লাগছিল, কারণ কানের খালি করে রাস্তায় বেরোনোটা ঠিক না। তো বেশ কিছু রকমের চশমার মডেল দেখলাম, কিন্তু আমি কিছু মানে সিলেক্ট করতে পারছি না, কারণ চশমা কোনটা ভালো কোনটা মন্দ এ বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান আমার নেই। আর মানে কোনটা পরে আমাকে ভালো লাগবে কোনটা পরে আমাকে খারাপ লাগবে সে সম্বন্ধেও আমার কোনো জ্ঞান নেই। তো তোমরা যদি থাকতে বা এখন যদি ভোট সিস্টেম করতে পারতাম কমিউনিটিতে গিয়ে তাহলে খুব ভালো হতো, কিন্তু তারপরে ভাবলাম আকাশ পাপড়ি থাকতে আমার চিন্তা কী। তো আকাশ পাপড়িকে আমি একটা ভিডিও কল করলাম, তো আকাশ পাপড়ি আমাকে এখন বলে দেবে যে এই 3টে চশমার মধ্যে আমি কোনটা নেব, কোনটা আমাকে ভালো লাগবে। তো চলো ওদের সাথে ভিডিও কল করে তারপরে ফিরে আসছি। তো আমার পাপড়িকে ভিডিও কল করা হয়ে গেছে, আর পাপড়ি আর আকাশ দুজনা মিলে আমার এই সাদা চশমাটা সিলেক্ট করে দিয়েছে। আর এটা হচ্ছে কালো চশমাটা, হচ্ছে আমার হাজবেন্ডের, ও চোখের ডাক্তার দেখালো, তো ওর জন্য এই চশমাটা ডাক্তার দিল। আর মানে ওই মানে চশমাটা আর কি সোমনাথ পছন্দ করলো, আর এইটা হচ্ছে আমার জন্য, এটা পাপড়ি পছন্দ করে দিয়েছে, আকাশ পছন্দ করে দিয়েছে। তো যদি ভালো হয় তাহলে টোটালটাই আকাশ পাপড়ির ক্রেডিট, আর যদি তোমাদের পছন্দ না হয় তাহলে কিন্তু আকাশ পাপড়িকে বকা দিয়ে দিও, আমাকে কিছু বলো না, ঠিক আছে? তো তো এই হলো চশমা। তারপরে বেরিয়ে আসলাম যে চিত্তরঞ্জন বস্ত্রালয়, রানাঘাটের চিত্তরঞ্জন বস্ত্রালয় থেকেই আমি শাড়ি সবসময় পছন্দ করি, বা ধরো বেড কভার যদি কখনো নেওয়ার হতো আগে, তো এখন তো অনলাইনে নিই সেটা আলাদা। তো এই আমাকে অলবিনা বলে দিয়েছে যে ওর প্রিয় কালার হচ্ছে লাল আর কালো, তো লাল আর কালো যখন বলেই দিয়েছে, আর এই বিছনার চাদরটা যখন দেখতেই পাচ্ছি লাল আর কালো দুটো কালারই পেয়ে গেছি একটা চাদরের মধ্যে, তাহলে তো বুঝতেই পারছো এই চাদরটা নিচ্ছি আমি অলবিনার বিয়েতে গিফট দেওয়ার জন্য। তো এই হলো আমার বিয়ের উপহার। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আসলাম রানাঘাট গ্রেট ইস্টার্ন, তো এখান থেকে আমি এবার নেব হচ্ছে ওয়াটার পিউরিফাই। তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা জিনিস যেটা তোমরা সবাই কমেন্ট করেছো, তো হ্যাভেলস কোম্পানির নিচ্ছি। দেখো অনেকগুলো দেখিয়েছে, একটা 17,000 একটা 21,000, তো আমি একটা 15,000, তো যেটা 15,000-এর সেটাই দেখছি আর কি, সেটাই দেখবো, আর সেটাই নিয়েছি লাস্টে এসে। তো হ্যাভেলস কোম্পানি খুব ভালো, তোমরাও জানিও, ঠিক আছে? তো বাড়িতে চলে এসেছি, যেটুকু পারলাম সেটুকু বাড়ির বাইরে গিয়ে ভিডিও করেছি, পুরোটা পেরে উঠিনি তোমরা তো জানো। আর তো চলো তোমাদেরকে দেখাই এখন খেতে বসবো কী আছে না আছে খাবারে। তো এখানে আছে হচ্ছে ভাত, ফ্ল্যাশটা জ্বালাই। আর এখানে আছে দেখো রিঠে মাছ, রিঠে মাছের তরকারি, এটা আমার শাশুড়ি মা দিয়ে গেছে, তিনজনের জন্য মাছ দিয়ে গেছে, তো সোমনাথ বলছে মাছ খাবে না, তো এই আর কি। আর এটা হচ্ছে লাল শাক, লাল শাকের ঝোল করেছি, আর শশা কেটেছি, এটা খাবে সোমনাথ। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য সোয়াবিন দিয়ে পটল দিয়ে একটা আলু দিয়ে একটা সবজি মতো বানিয়েছি, এটা সোমনাথ খেয়েছে কিছুটা, তবে এটা বাকিটা মেয়ের জন্য। আর এটা হচ্ছে, এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে, এই যে সজনে ডাঁটা দিয়ে মসুরির ডাল করেছি, তো এই ডালটা দিয়েই সোমনাথ মেনলি খাবে, আর এই শাকটা দিয়ে খাবে বলছে, এটা খাবে না, এটা খাবে না, ঠিক আছে?
তো একটুখানি লেবু কাটি, লেবু দিয়ে ডাল খুব ভালো লাগবে খেতে। আর তার উপরে সোমনাথ যেহেতু শুধু শাক আর ডাল দিয়ে খাবে আর শসা দিয়ে খাবে, তো একটু লেবু কাটা থাকলে ভালো লাগবে। তবে জানি না লেবুটা খাবে কি না, কেটে রাখি, যদি নেয় তো নেবে, নাহলে না নেবে। ঠিক আছে চলো চেঞ্জ করব, চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো, দিয়ে বিছানা করব, দিয়ে একটুখানি রেস্ট নেব। আর এই তো আজকে হচ্ছে রবিবার, আর সোমবার মানে কালকে বা মঙ্গলবার, কাল পরশু আর কি এখানটা করে সেট হবে। ওই যে পয়েন্ট দেখতে পাচ্ছ, এখানটা করে পিউরিফাইডটা সেট হবে। তো তোমরা এত কমেন্ট করেছিলে যে আমাদের সত্যি সংসারে খুব দরকার পিউরিফাইডটা, যেহেতু আমরা গঙ্গা জল খাই। তো এবার হয়ে গেল দেখতে দেখতে, তো সবই হবে, শুধু একটার পর একটা আর কি টাইম লাগে। তো চলো পিউরিফাইডটার আসার অপেক্ষা। এখন খুব সুন্দর দেখতে হয়েছে, আকাশি কালারের একটা নিয়েছি। এখন টাইম হচ্ছে বিকেল 5:30টার বেশি, 5:45 মতো বাজে, ঠিক বললাম? 5:45 বাজে। কি রোদ দুধ দেখো, কে বলবে 5:45 বাজে, বিশাল রোদ, প্রচুর কড়া রোদ, অথচ বাজে এখন 5:45। আসলাম ছাদে, জামা কাপড় তুলবো ভেবে আসলাম, কিন্তু জামা কাপড় তুলবো ভেবে এসেও মাথাতেই নেই যে জামা কাপড় তো আমি আজকে ছাদেই মেলিনি। জামা কাপড় মেলেছি হচ্ছে সিঁড়িতে, সিঁড়ির রেলিংয়ে জামা কাপড় মেলেছি, কারণ যখন সকালবেলা করে একটুখানি আকাশটা মেঘলা মেঘলা মতো ছিল, আকাশটা মনে হচ্ছিলো যেন বৃষ্টি বৃষ্টি হবে, তার জন্য ছাদ অব্দি জামা কাপড় মেলা হয়নি, শুধু সিঁড়িতেই মেলা হচ্ছে, সেটা ভুলেই গেছি। শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর, শুয়ে পড়ার পর হট করে মানে উঠে পড়েছি দ্রিং করে, যে জামা কাপড় তুলতে যেতে হবে। তো শুয়ে পড়লেই তো, যদি ইনকেস ঘুমিয়ে পড়ি তাহলে তো একবার ঘুমিয়ে পড়লেই 7:30, 7:45 বেজে যাবে। তো ওঠার পরে, ছাদে আসার পরে ছাদটা ফাঁকা দেখে মনে পড়লো যে জামা কাপড় তো সিঁড়ির রেলিংয়ে আছে, ছাদে ওঠার সময়ও সেটা চোখে পড়েনি। যাই হোক, রোদ্দুরটা এদিক থেকে আসতো, তো বসেছি উল্টোভাবে, রোদ্দুরটা পিছনে নিয়ে বসা ভালো, তাহলে আর আমার চোখ জ্বলবে না। এবার ঠিক আছে, গতকালকে বিকেলবেলা মানে আজকে বিকেলবেলা মানে আজকে এখন ভিডিও এডিট করছিলাম, আজকে সকালবেলা 9টার সময় ভিডিও পোস্ট করিনি আমি, গতকালকে রাতে 12টায় একটা পোস্ট দিয়েছিলাম যে আমি আর ভিডিও করব না। মাঝে মাঝে ভাবি যে ছুটি নিই, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, খুব ছুটি নিতে ইচ্ছে করে, কারণ প্রায় 2 বছর হয়ে গেল দেখতে দেখতে আমি ইউটিউবে এসেছি, ডেলি ব্লগ করে যাচ্ছি, কিন্তু একদিনের জন্য রেস্ট নিইনি বা একদিনের জন্য ছুটি নিইনি বলতে পারো। জীবনে সব রকম পরিস্থিতিতে আমি ডেলি ব্লগ দিয়ে যাচ্ছি, হাসি মুখে তোমাদের সাথে, সময় ভালো যাক, সময় খারাপ যাক, কোনো দিন খারাপ দিন যাক, কখনো ভালো দিন, মানে এমন তো না যে 2 বছর ধরে আমার ডেইলি ভালো দিন যাচ্ছে, কখনো খারাপ দিন আসেনি বা মন খারাপ হয়নি বা শরীর খারাপ হয়নি, তা তো নয়, তা তো হয়েছে, কিন্তু তারপরেও সেটাকে আমি মানে ঢাকনা দিয়ে ঢেকে আর কি হাসি মুখে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। কিন্তু খুব ইচ্ছে করছিল, মানে এখনও ইচ্ছে করছে খুব, যে মানে ছুটি নিই কাজ থেকে, কিছুদিনের ছুটি নিই, তারপরে আবার মানে দেখা যাবে। কিন্তু এত কমেন্ট করছো তোমরা, এত 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 কমেন্ট কমেন্ট বক্সে ভরে যাচ্ছে, দিদি ভিডিও দাও, দিদি ভিডিও দাও, রোজ সকাল হয় তোমার ভিডিও দেখে, দিদি আমার মেয়েটাকে তাহলে কীভাবে ভাত খাওয়াবো, আমার মেয়ে তো তোমার ভিডিও দেখে দেখেই ভাত খায়। কেউ বলছো আমরা মা মেয়ে মিলে রোজ দুপুরবেলা শুয়ে শুয়ে তোমার ভিডিও দেখি, কেউ বলছো আমি সকালবেলা কাজ সংসারের কাজই শুরু করি তোমার ভিডিও দেখে, এত কমেন্ট এত কমেন্ট, প্লাস আজকে হোয়াটসঅ্যাপ ভরে গেছে। ফোন আসেনি, ফোন একজনই করেছিল, মৌ ফোন করেছিল আমাকে যে কী হয়েছে কী হয়েছে করে, তো আজকে কোনো ফোন আসেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে, অনেক মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ পুরো ভরে গেছে, প্রচুর মেসেজ এসছে, প্রচুর রেশমা মেসেজ করেছে, তারপরে দাদা একটা দাদা মেসেজ করেছে, তারপরে দেখতে হবে
মনে পড়ছে না, প্রচুর মেসেজ ঢুকেছে। একটা বোন মারিয়া বলে একটা বোন, শিলাদিত্য দাদা, তো অনেক 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 মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। তো ভিডিও এডিট করছিলাম, তো পোস্ট করে দেবো হয়তো আজকে সন্ধ্যেবেলার মধ্যে ভিডিওটা পোস্ট করে দেবো। আর আজকে তো মানে ব্লগ আমি বানাবো না বলেই ভেবেছিলাম, কিন্তু মানে একটা রান্নাবান্না মানে রান্নাবান্না করার পরে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, যখন সেটা রাখি টেবিলের ওপর সাজিয়ে খাবার দাবারগুলো, তখন মনে হয় মানে তোমাদেরকে দেখাতে দেখাতে এমন হয়ে গেছে যে মনে হয় তোমাদেরকে না দেখিয়ে আমি আজকে খেয়ে নেবো কী রান্না করেছি। মানে কেমন যেন একটা মানে রান্নাবান্না করার পরে এটা খুব মনে হয় যে যা তোমাদেরকে তো দেখালাম না যে কী রান্না করেছি। তারপরে ধরো ডাক্তার দেখাতে গেছিলাম যখন, মানে বিশ্বাস করো আজকে আমার কোনো রকম ব্লগিং করার ইচ্ছে ছিল না, সত্যিই ভেবেছিলাম যে আমার স্টকে একটা একটা ব্লগ রেডি আছে, ওটা থাক ফোনে যেমন আছে, কতদিন পর থেকে নয় ভিডিও দেব। কিন্তু মানে আজকেই রবিবারটা পড়তে হলো, আজকে যদি অন্য কোনো বারও হতো বার পড়তো না, তাহলে হয়তো আমার এতটা মানে ভিডিও করবো বা ভিডিও বানাবো এরকম একটা মনে হতো না। আজকে রবিবারটাই পড়ে গেছে, আর আজকে আমার রবিবার দুপুর দুটোর সময় ডাক্তার দেখাতে যাওয়ার ছিল, সেখানে চশমা সিলেক্ট করার ব্যাপার ছিল। আর আমার এই মেন ডাক্তার দেখানোটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই, কারণ আমার এখন ডাক্তার দেখানোর কোনো প্রয়োজনই ছিল না, এখন আমার মানে এটা জাস্ট বলতে পারো শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আমার চশমা তো আছেই, চশমা ছিলই, চোখের কোনো এক্সট্রা নতুন করে কোনো সমস্যাও নেই যে আমি ডাক্তার দেখাবো। তো এটাও শুধুমাত্র তোমাদের মন রাখতে, তোমাদেরকে খুশি করতে, কারণ তোমরা আমাকে এত কমেন্ট করেছো যে চশমাটা পাল্টাও দিদি, এই চশমাটা ভালো লাগছে না, মানে একটা দুটো না, শয়ে শয়ে এসেছে এই কমেন্ট। তো শুধুমাত্র তোমাদেরকে খুশি করতে, তোমাদেরকে ভালো ভালো মানে তোমাদেরকে ভালোবাসি বলে আমি চশমাটা পাল্টাবো। আর মানে চশমাটা পাল্টাতে গেলে ভাবলাম যে চশমাটা যখন পাল্টাবো তাহলে একবার ডাক্তারটা দেখিয়েই নিই, একবারে ডাক্তার দেখিয়ে চশমাটা পাল্টাই। তো সে কারণে আজকে ডাক্তার দেখানো, আর সেখানে ডাক্তার দেখাতে গিয়ে চশমা পাল্টাচ্ছি, নতুন চশমার ফ্রেম নিচ্ছি, আর সেটা ভিডিও করব না, এটাই বা কী করে সম্ভব? যাদের জন্য ডাক্তার দেখাচ্ছি, যাদের জন্য নতুন চশমার ফ্রেম আমাকে নিতে হচ্ছে, তাদেরকেই ভিডিওটা শেয়ার করব না, এটা এতটা অকৃতজ্ঞ তো আমি নই। তারপরে ওখান থেকে বেরিয়ে হঠাৎ করে সোমনাথ বলল যে ওয়াটার পিউরিফাই কিনবা বলছিলাম, তা 10 তারিখে তো আমাদের এক দিদি আসবে, প্লাস মানে আমরাও এক জায়গায় যাবো, আর এমনিও খাবার জল তুমি বলছিলে ওয়াটার। তো আমি বললাম যে হ্যাঁ ওয়াটার পিউরিফাই তো সত্যি কেনার খুব ইচ্ছা, মানে সেটাও তোমাদের কমেন্টের জন্য, সেটাও আমার চশমার ফ্রেম থেকে শুরু করে এই যে ওয়াটার পিউরিফাই এইটা নিয়েও তোমরা নেই নেই করে যে এত কমেন্ট করেছো, দিদি ওয়াটার পিউরিফাই কেন, তোমাদের সংসারে এখন যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ওয়াটার পিউরিফাই, কারণ তোমাদের সব পেটের সমস্যা হচ্ছে জলের জন্য, জলটা ভালো জল খাও তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, এত কমেন্ট করেছো। সেটা কিনতে যাবো, সেখানে গিয়ে মানে টাকাটা দেবো, কিনবো, পছন্দ করবো, সেটারও ভিডিও করবো না, সেটাও তোমাদেরকে দেখাবো না, অকৃতজ্ঞের মতো যে তোমাদের কথায় গেলাম ওয়াটার পিউরিফাই কিনতে, আর ওয়াটার পিউরিফাই কিনছি সেটাও ভিডিও শ্যুট করবো না, না কেন আমার ছুটি চাই, এটা কোনো কথাই হলো না, তো এতটা অকৃতজ্ঞ হতে পারিনি, তার জন্য আজকে ভিডিও বানিয়েছি আমি দুপুর থেকে, দেখতেই পেলে, সকাল থেকে ব্লগিং করিনি, ভেবেছিলাম করবো না, তারপরে দুপুরবেলা যখন ডাক্তারের কাছে যাওয়ার কথা মনে পড়লো, ওয়াটার পিউরিফাই কিনতে গেলাম, তারপরে অলবিনার জন্য বিয়ের গিফট কিনতে গেলাম। তো এই জিনিসগুলো তোমাদেরকে না দেখালে আমার চলবে কী করে? জীবনের খুঁটিনাটি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি, সামান্য মুড়ি বিস্কুট কিনলে পরেও আমি সেটা তোমাদেরকে দেখাই যে দেখো বন্ধুরা আজকে আমি মুড়ির প্যাকেট কিনেছি, সেখানে এত দামি দামি জিনিস কিনছি আর সেটা তোমাদেরকে দেখাবো না। আমার চশমাটা নিয়েছে হচ্ছে কত 1200 টাকা মতো, আর ডাক্তারের ভিজিট 400 টাকা, আর সোমনাথেরও ওরকমই 1200 টাকার চশমা নিয়েছে আর 400 টাকা ভিজিট, টোটাল প্রায় 4500-5000 টাকা বেরিয়েছে ডাক্তারবাবুর ওখানে। আর ওয়াটার পিউরিফাই যেটা দেখলে হ্যাভেলসের কিনে নিয়েছি, ওটা 15000 টাকা নিয়েছে, ওটা পরশু দিনকে সেট করতে আসবে, কালকে আসতে পারে, না হলে পরে পরশু দিনকে ওটা ইনস্টল করতে আসবে, অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো এটাই বলবো সবার শেষে যে সবসময় জোর করে হেসে তো আর ব্লগিং হয় না, কারণ এটা আমার ডেইলি ব্লগ, এটা আমার প্রত্যেক দিন মুড সমান যায় না, প্রত্যেক দিন শরীর সমান যায় না, প্রত্যেক দিন মুড সমান যায় না, তো জোর করে হেসে হেসে আর ব্লগিং করবো না,
এখন থেকে আমার যদি মন খারাপ থাকে তাহলে আমার মুখ শুকনো অবস্থাতেই আমি ব্লগিং করব। মুড ভালো থাকলে হাসি মুখে করব, কিন্তু মুড খারাপ থাকলে আমি হাসি মুখে আর আসতে পারবো না তোমাদের সামনে। কারণ জোর করে আর যাই হোক, আমি জোর করে হাসিটা আর হবে না। ওটা করেছি, এতদিন করেছি, মুড খারাপ থাকলেও জোর করে হেসে হ্যালো বন্ধুরা এরমভাবে শুরু করে দিয়েছি ডেলি ব্লগিং। তো চলো, আর কোনো কারণ নেই মুড খারাপের বা শরীর ঠিক আছে আমার, মুড খারাপের কোনো কারণ নেই। মাঝে মাঝে দেখবে এমন হয় কি বিনা কারণেই মুড খারাপ হয়ে যায়, কোনো কারণ নেই, কোথাও কিছু নেই, সব কিছু ঠিক আছে, সব কিছু নর্মাল, তাও তোমার মুড খারাপ, এরকম হয় না? কমেন্ট করে বলবে তো হয় কি না। আমি জানি হয়, বিনা কারণেও মন খারাপ হয়। তো এটাই, তো চলো যাই, জামা কাপড় তো তোলার ব্যাপার নেই। তোমাদের সাথে একটু কথা বলা হয়ে গেল, আমি জামা কাপড় তুলতে এসে তোমাদের সাথে কথা বলতামও, কারণ নিচে সবসময় হয়ে ওঠে না, নিচে এরকম একটা সুন্দর পরিবেশ থাকে না যে মন খুলে তোমাদের সাথে কথা বলবো। ছাদে আসলে পরে ভালো লাগে, ছাদে আসলে পরে ভীষণই ভালো লাগে, মনটা বলো শরীরটা বলো ভীষণ ভালো লাগে ছাদে আসলে। কিন্তু ছাদে আমার শ্বশুরমশাই বলছিল যে আমাদের তো অনেক চৌকি, তুমি একটা চৌকি নিয়ে যাও না। বাবার কথা শুনে যদি একটা চৌকি নিয়ে আসতাম তাহলে ভালো হতো, ছাদে রাখতে পারতাম। ছাদে চৌকি থাকলে অনেক সুবিধা, বসা শোয়া ওই একটা চেয়ারে ভালো হয় না। বাবা হাওয়ায় আটকে গেছে, দেখো চলো নিচে চা বসিয়ে দিয়েছি, এই যে চা হচ্ছে। আর যেহেতু আজকে রবিবার তার জন্য মেয়ের বায়না যে কোল্ড ড্রিঙ্কস খাবো, তো যেহেতু রবিবার দিন ওর কোনো খাওয়া দাওয়ায় কোনো বারণ করি না, সকালবেলা ঘুম থেকে উঠে ডালিয়া খাওয়ার পরেই এক গাদা চকলেট খেয়েছে বসে বসে, আর তারপরে দুপুরবেলা একবার কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, আবার এখন বলছে আরেকবার কোল্ড ড্রিঙ্কস খাবো। তো সপ্তাহে একটা দিনই নিজের ইচ্ছা মতো খাই, তো ওকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসলাম। আর চাটা খাওয়ার পরে দেখি যদি সময় থাকে আজকে তাহলে একটু দুধ খাওয়াবো, দুধ বলতে গরুর দুধ ছাড়িয়ে দিয়েছি। আমি জানি না আমি ঠিক করেছি না ভুল করেছি, তবে গরুর দুধটা ছাড়িয়ে দিয়েছি, তবে সারা জীবনের জন্য ছাড়িয়ে দিইনি, কিছু দিনের জন্য ছাড়িয়ে দিয়েছি। কারণ গরুর দুধটা আমার মেয়ে কিছুতেই খেতে চায় না, জোর করে একেবারে সেই গলায় ঢেলে খাওয়ানো, ওরে বাবা আমার জীবন বেরিয়ে যায়। তো গরুর দুধটা ছাড়িয়ে দিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়ে এখন রোজ ছাতু খায়, দুধের অপরিবর্তে ছাতু আর বিস্কুট খায়, তারপরে ভারী জল খাবার, আর সন্ধ্যাবেলা করে দুধের পরিবর্তে মানে দুবেলা করে গরুর দুধ দেওয়া হতো পেডিয়াশিওরের সাথে মিশিয়ে। তো পেডিয়াশিওরও ওরে বাবা, ও আমার মেয়ে মুখে দিলেই একদম চিৎকার অশান্তি, তো দুটোই ছাড়িয়ে দিয়েছি একবারে। সন্ধ্যাবেলার জন্য কিনেছি হচ্ছে ন্যানগ্রো, ন্যানগ্রোটাও অশান্তি করে চাঁচামিচি করে, কিন্তু তবুও ন্যানগ্রোটা খাওয়াই, ন্যানগ্রোটা সন্ধ্যাবেলা আর সকালবেলা ছাতু, আপাতত এইভাবেই চলুক। তারপরে আমার একটু কমপ্লেন খাওয়ানোর ইচ্ছা আসলে আমার মেয়েকে, তো কিছুদিন যাক তারপরে গরুর দুধ আবার বলে দেবো, তারপরে কমপ্লেন কিনবো, তারপরে গরুর দুধে কমপ্লেন মিশিয়ে খাওয়াবো কিছুদিন পর। আপাতত একটুখানি গরুর দুধ থেকে রেস্ট দিলাম, কারণ হাঁপিয়ে উঠেছি গরুর দুধ নিয়ে, অশান্তি চেঁচামেচি সত্যি হাঁপিয়ে উঠেছি, এই আর কি। চলে এসেছি এখানে, দেখো মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, কারণ বললাম তোমাদেরকে মেয়ে আজকে দুধ খেতে চাইবে না যেহেতু রবিবার, তো কোল্ড ড্রিঙ্কস খেলো, তারপর এখন বলছে ম্যাগি খাবো। তো সপ্তাহে একটা দিন কোনো ব্যাপার না। আর আমি ডালটা নিয়ে আসলাম, এই যে ডালটা নিয়ে আসলাম টেবিল থেকে, এখন ডালটা আমি ফোড়ন দেবো, সেটা হচ্ছে পেঁয়াজ আর গোটা জিরে, তেল গরম করে পেঁয়াজ কুচি আর গোটা জিরে দিয়ে ডালটাকে ফোড়ন দেবো, কারণ দুপুরবেলা তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, ডাক্তার দেখাতে যাবো বলে ডালটা সিদ্ধই ছিল, ফোড়ন দেওয়া হয়নি, তো এখন পেঁয়াজ দিয়ে ডালটা ঠিক করে করব। তো ফাইনালি ডালটাতে আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, মেয়ে এখন এই যে ম্যাগি খাচ্ছে, আর আমি টিভি চালালাম, একটা হরর মুভিজ দেখবো, তো সার্চ করেছি হরর মুভিজ দিয়ে, তো অনেক কিছুই আসছে, বুঝতে পারছি না কোনটা দেখবো। এটা হচ্ছে হন্টেড হাউস, আর কি আছে এটা মুম্বাইটা কালকে দেখলাম, আর কি আছে 1920 দেখা হয়ে গেছে, শালিনী একটা আছে, এটা কি আনা, বইয়ের নাম আনা, এই একটা আছে খুনি মহাই, এই একটা মহা না না সরি খুনি মহল,
এই একটা আছে, তো দেখি কোনটা সিলেক্ট করি, বুঝলে? এই সিলেক্ট করাটা খুব কঠিন একটা কাজ। এইটা দেখা হয়ে গেছে, এই S52 এটা দেখা হয়ে গেছে। চলো দেখি কি করা যায়। এই দিকে একদম ফার্স্টের দিকে চলে যাই। এটা আবার কি? ও আচ্ছা, খুনি মহল, এটা দেখবো। খুনি মহল না, ফার্স্টের দিকে যাই, প্রথম থেকে শুরু করি, বলো সবচেয়ে বেটার না? প্রথম থেকে শুরু করলে পরপর পরপর যাব, কারণ হিন্দি হরর মুভিস দিয়ে সার্চ করলে যা যা আসছে প্রথম থেকে যদি শুরু করি ওটাই বেটার, কারণ এই সার্চ করতে গেলে মাথা খারাপ হয়ে যায়, কোনটা দেখবো কোনটা দেখবো কোনটা দেখবো তার ঠিক ঠিকানা নেই। তার থেকে প্রথম থেকে শুরু করলে পরপর যেতে থাকি। এইটা দেখি আজকে, হন্টেড হাউস, চলো ক্লিক। ফার্স্টে এই দুবাইয়ের একটা সিন দিয়ে শুরু হলো বইটা, তো চলো টাটা, বইটা দেখবো। এখন টাইম হচ্ছে 8:10 বাকি। যে বইটা চালিয়েছিলাম 8:15 বাজে, আধা ঘন্টা দেখেছি, প্রচণ্ড ফানি টাইপের বই, আর আমার ফানি টাইপের বই একদম ভালো লাগে না, সে আমার হাসি আসেও না, উল্টে বিরক্ত লেগে যায় এসব ফানি বই। তো বাধ্য হয়ে ওই আবার সার্চ করে আনা বইটা চালালাম, ভূতের আনা, আশা করছি এটা ভালো লাগবে। হচ্ছে অনেক দিনের ইচ্ছে পূরণ, সেটা হচ্ছে ডিম পরোটা। অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল ডিম পরোটা, বহুদিন ধরে ইচ্ছে করছিল, ফাইনালি আজকে ডিম পরোটা। এটা হচ্ছে আমার আর আমার মেয়ের জন্য রাত্রিবেলার ডিনার, ঠিক আছে? মা মেয়েতে আজকে ডিম পরোটা খাবো। বইটা এখনো কমপ্লিট হয়নি, জাস্ট কিছুটা হয়েছে। বইটা বেশ ভালো লাগছে, ভূতের আনা বইটা, এই বইটাই দেখছিলাম। তো এখন ভাবলাম যে রাতের কিছু খাওয়ার ব্যবস্থা করি, কারণ সোমনাথ খাবে ডাল দিয়ে ভাত আর শশা কেটে দেবো ভেবেছি, তো ডাল দিয়ে শশা দিয়ে সোমনাথ খাবে। আর আমি আর মেয়ে যেহেতু রাতে ভাত খাবো না, মেয়েও রাতে ভাত খেতে পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তো তার জন্য রাতে আমাদের স্পেশাল ডিম পরোটা। আর ডালটা এই যে এখানে রাখা আছে, এই দেখো, তিনটে পরোটা খাবো আমি, আর আমার মেয়ে খাবে দুটো পরোটা, ঠিক আছে? তো মেয়ের দুটো, মেয়ের হচ্ছে ওইখানে রয়েছে, এই যে এখানে রাখলাম দেখলে, একটা ডিম দিয়ে দুটো পরোটা করে দিয়েছি, আর আমার এখানে দুটো ডিম দিয়ে তিনটে পরোটা করলাম, ঠিক আছে? কারণ আমার এখান থেকে জনি মনে হয় একটুখানি খাবে, কারণ ও আবার ভালোবাসে এটা, ঠিক আছে? ফাইনালি রেডি, ইয়াম্মি টেস্টি এগ পরোটা। আর আমার শাশুড়ি মা রাত্রিবেলা বাটা মাছ রান্না করছে, তো বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল রান্না করছে, তো মা দিতে চেয়েছিল আমাদেরকে বাটা মাছ সর্ষে দিয়ে ঝাল। তো তোমাদের দাদা ভাই তো সর্ষে বাটার রান্না শুনলেই খাবে না জানো, তো আমি বললাম যে আমাদের ঘরের মাছটা সর্ষে বাটাতে দেওয়ার আগে ভাজা মাছ আমাদের ঘরে দিয়ে দিতে, কারণ সর্ষে দিলে পরে খাবে না সোমনাথ। তো মা বললো যে ঠিক আছে, তাহলে রাত্রিবেলা তোমাদের ঘরের জন্য মাছ ভাজা দিয়ে যাব। তো মা মাছ ভাজা দিয়ে যাবে, তো আমার মাছটা আমি রেখে দেবো, আমি খাবো না রাত্রিবেলা মাছ। আর আমার মেয়ে তো বাটা মাছ খায় না, কারণ বাটা মাছে প্রচুর কাটা হয়, তো মেয়ে ওই জন্য খেতে চায় না, তাও জোর করে খাওয়ানো হয়, কিন্তু এগ পরোটা দেখলে পরে আমার মেয়ে আর মাছ খেতে চাইবে না, তো মেয়ের মাছটা আমার মাছটা ফ্রিজেই রেখে দেবো, আর সোমনাথকে ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে দেবো। কারণ তোমাদের সোমনাথটা বললো যে বাটা মাছ খাবে, মানে বললো যে জ্যান্ত মাছ হলে পরে ভাজা খাবে, তাও তরকারিতে দিলে খাবে না, মানে আদা জিরে বাটা দিয়ে ঝোল করলেও বলছে খাবো না, শুধু ভাজা করলে খাবো, তো তার জন্য মাছ ভাজা। তো এই যে দেখো মা দিয়ে গেল বাটা মাছ ভাজা, ঠিক আছে? আর এখানে সোমনাথ যেহেতু মানে চালানি রুই আর খাবে না বলেছে, তার জন্য শুধু আমার আর আমার মেয়ের জন্য মাছের ঝোল দিয়ে গেছে, তো এটা ফ্রিজে রেখে দেবো, আর এখান থেকে এক পিস মাছ রেখে দেবো, এর মধ্যে করে রেখে দেবো, আর একটা সোমনাথ খাবে একটা জনি খাবে, ঠিক আছে? রাতে খাওয়া দাওয়ার পর ওই ঘরে বিছানা করে দিয়েছি, সোমনাথ আর মেয়ে ঘুষুয়ে পড়েছে, আর এত হাসি পাচ্ছে আমার, একদম বোকা হয়ে গেলাম। তখন আনা বইটা চালিয়েছিলাম, তো আনা বইটা এখন কমপ্লিট হলো, টিভিটা অফ করে এসে বসলাম তোমাদের সাথে ব্লগিংটা শেষ করব বলে। আনাটা কোনো ভূতের বই না, ওটা একটা ঠাকুরের বই, পুরো বইটা এমনভাবে ক্রিয়েট করেছে যে
ভূতের বই ভূতের বই মানুষ ভাববে দেখবে, দিয়ে বইটা যখন একদম শেষ সিন মানে বই শেষ হওয়ার জাস্ট 5 মিনিট আগে বোঝা যাবে যে ওটা ভূত নয়, ওটা হচ্ছে ভগবান ঠাকুর, মানে ওটা কোনো ভৌতিক শক্তি নয়, ওটা হচ্ছে ঐশ্বরিক শক্তি, একদম লাস্ট সিনে বোঝা যাবে। আনা বইটা এত হাসি পেঁচে পেয়েছে, নিজেকে নিজে বোকা হয়ে গেলাম বইটা দেখে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে, টাটা।